আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে আমি 1 পাউন্ডের কেকের একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 পাউন্ডের একটা কেক তৈরি করে নিয়েছি। আর আজকের এই কেকটা আমি ভ্যানিলা আর চকলেট দুইটা ফ্লেভার একই সাথে তৈরি করে নিয়েছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর 1 পাউন্ডের কেকের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এক্সট্রা করে আজকে কেকের রেসিপি দেইনি, এতে করে ভিডিওটা কিন্তু বড় হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এখন এই কেকটা আমি 3টা স্লাইসে কেটে নিচ্ছি। কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি কেক বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি, আর একটা স্লাইস আমি এখানে বসিয়ে দিয়েছি। উপর থেকে এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আপনারা সুগার সিরাপের পরিবর্তে যে কোনো ধরনের কিছু ইউজ করতে পারেন, যেমন চকলেট সিরাপ, চকলেট গানাস। সুগার সিরাপটা দেওয়ার পর আমি এখানে হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। আর এই হুইপড ক্রিমের রেসিপি আপনারা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমি হুইপড ক্রিমের রেসিপিটাও দিয়ে রেখেছি। তো ডেসক্রিপশন বক্সে এরও লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো ফার্স্ট লেয়ারটা কমপ্লিটের পর সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি, আর একইভাবে থার্ড লেয়ার দিয়ে দিয়েছি। তারপর আমি উপর থেকে ক্রিম দিয়ে একটা ফিনিশিং এনে নিয়েছি। এখন আপনাদের সাথে ডেকোরেশনটা শেয়ার করছি। তো একটি 1 mm নাজল দিয়ে আমি এই ফ্লাওয়ারগুলো তৈরি করে নিচ্ছি, আর হুইপড ক্রিমে সামান্য পরিমাণ পার্পেল কালার আমি মিক্স করে নিয়ে তারপর এই কালারটা এনেছি। আর এগুলোর মাঝখানে মাঝখানে দেখতেই পাচ্ছেন একটা অ্যাশ কালারের ছোট স্টার নাজল দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এখন যেই দিকটা মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা, তো ওই দিকটায় আমি ছোট ছোট করে ডিজাইন করে দিচ্ছি। এখন কেকটা আরো সুন্দর লাগার জন্য আমি নিচের সাইডে ছোট স্টার নাজল দিয়ে একটা বর্ডার লাইন তৈরি করে দিচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এতে করে কিন্তু কেকটা আরো ফোকাস হবে বা হাইলাইট হবে, দেখতে ভালো লাগবে। আমাদের কেক ডেকোরেশন অনেকটাই কমপ্লিট। এদিকে আমি অফ ক্যামেরায় একটা ডার্ক ব্লু কালার দিয়ে নামটা লিখে নিয়েছি, আর মাঝখানে মাঝখানে হালকা করে ব্লু কালার দিয়ে দিয়েছি। আর এখন কিছু সুগার বল আমি দিয়ে দিচ্ছি। সুগার বলগুলো দিলে কিন্তু এটা আরও অ্যাট্রাকটিভ লাগে। তো ডেকোরেশনগুলো কিন্তু সম্পূর্ণই আপনার নিজের মধ্যে, আপনারা যেইভাবে চান ওইভাবেই কিন্তু ডেকোরেশনটা কমপ্লিট করতে পারেন। বাট ইদানিং এই লাইট কালারগুলো এতটা সুন্দর লাগে কেকের উপর ডেকোরেশনগুলো। তো মাঝখানে মাঝখানে আমি একটু কালারফুল লাগার জন্য কিছু স্টার শেপের সুগার বল অ্যাড করে দিচ্ছি। এখন সম্পূর্ণভাবে আমাদের কেকটা রেডি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর একেবারে ঝটপটি কিন্তু আজকের ওই কেকটা আমি তৈরি করে নিয়েছি। আপনারাও কিন্তু চাইলে বাসায় ঝটপট এই রেসিপি দেখে এই কেকের ডিজাইনটা তৈরি করতে পারেন।
তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।